ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের সাথে আরো একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি, যে সেন্টেন্সটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকবার ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে হেয়ার ইট ইজ। হেয়ার ইট ইজ এর বাংলা অর্থ বোঝায় হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ লেসন। আই এম বিশাল মাহমুদ, আই হ্যাভ কাম ব্যাক উইথ দ্য নিউ লেসন। Today in this video, I'll show you some important sentence. But before starting my lecture, I am giving thanks to Almighty Allah for giving me a chance to attend in this video class. Second, I welcome all of you by the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. May peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be on all of you. I don't like waste your time. So, let's get started. Dear viewers, আজকে আপনাদের সাথে আমি এমন কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে কথা বলতে এসেছি বা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যে সমস্ত ইংরেজি বাক্য বা সেন্টেন্সগুলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্যবার ব্যবহার করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লেখা লাল সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে। সো লেটস গো। ডিয়ার ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাদের সাথে যে সেন্টেন্সটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ইউ আর লাইং, যার বাংলা অর্থ বোঝায় আপনি মিথ্যা বলছেন বা তুমি মিথ্যা বলছো। মাঝে মাঝে দেখা যায় আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে আমাদের সাথে কনভারসেশন করে বা কথা বলে, সেক্ষেত্রে তাদের কথা আমাদের কাছে মিথ্যা মনে হয় যে সে আমাকে মিথ্যা বলছে। তখন কিন্তু আমরা খুব সহজেই আমরা তাকে বলতে পারি ইউ আর লাইং, বা তুমি মিথ্যা বলছো বা আপনি মিথ্যা বলছেন। নেক্সট, আপনাদের সাথে যে সেন্টেন্সটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ইজ এভরিথিং ফাইন, দ্যাট মিন্স সব কিছু কি ভালো চলছে বা সব কিছু কি ঠিক আছে। এই অর্থে আপনি ব্যবহার করতে পারেন ইজ এভরিথিং ফাইন। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের সাথে আরো একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি, যে সেন্টেন্সটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকবার ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে হেয়ার ইট ইজ। হেয়ার ইট ইজ এর বাংলা অর্থ বোঝায় এই নাও। যদি কখনো মাঝে মাঝে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাদের কাছে কোনো কিছু চেয়ে থাকে আর আপনি যদি সেই জিনিসটা তাকে দিতে চান, সেক্ষেত্রে আপনি সহজেই তাকে সেই জিনিসটা দেওয়ার সময় বলতে পারেন হেয়ার ইট ইজ বা এই নাও। নেক্সট, যে সেন্টেন্সটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ইন মাই অপিনিয়ন, এর বাংলা অর্থ বোঝায় আমার মতে। যেমন আমরা মাঝে মাঝে বলে থাকি যে আমার মতে তোমার এখানে যাওয়া উচিত বা আমার মতে তোমার এই কাজটা করা উচিত নয়, এই আপনার মত প্রকাশের জন্য আপনি কিন্তু ব্যবহার করতে পারেন ইন মাই অপিনিয়ন বা আমার মতে। ইন মাই অপিনিয়ন ইউ শুড নট ডু দিস ওয়ার্ক, এভাবে করে আপনি কিন্তু আপনার দৈনন্দিন জীবনের কনভারসেশনের ক্ষেত্রে ইন মাই অপিনিয়ন ইউজ করে আপনার কনভারসেশনটাকে অনেক লং করতে পারেন বা স্মুথ করতে পারেন। দেন আপনাদের সাথে আরও একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে হেয়ার ইউ আর। যদি এমন সিচুয়েশন আপনার ক্ষেত্রে হয় যে আপনার বন্ধুকে নিয়ে বা আত্মীয় স্বজন অন্য কাউকে নিয়ে আপনি কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছেন, তো আপনি সেখানে গিয়ে পৌঁছে গিয়েছেন, তখন যদি আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে সেখানে পৌঁছাতে, সেক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারেন এই তো পৌঁছে গিয়েছি। তাহলে এক্ষেত্রে আপনি মিশে বলতে পারেন হেয়ার ইউ আর, অর্থাৎ আপনি পৌঁছে গিয়েছেন। দেন যে সেন্টেন্সটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ইট ইজ ইউর টার্ন, যেটার বাংলা অর্থ বোঝায় তোমার পালা। আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি এই কাজটা এতক্ষণ আমি করেছি এবার তোমার পালা, বা এতদিন আমি তোমাকে খাইয়েছি এখন তোমার পালা। এইভাবে করে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন ইট ইজ ইউর টার্ন বা এটা তোমার পালা বা এখন তোমার পালা। আফটার ওয়ার্ড, আপনাদের সাথে আরো একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ইট ইজ দ্য সেম থিং, এর বাংলা অর্থ বোঝায় একই জিনিস বা একই বিষয়। এরপর যে আপনাদের সাথে আরো একটা সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি বা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আই এম লিটল বিট আনহ্যাপি, যেটা বাংলা অর্থ বোঝায় আমি একটু অসুখী। তো যদি কখনো আপনি আপনার কষ্টের কথা আপনাকে জানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আই এম লিটল বিট আনহ্যাপি বা আমি একটু অসুখী। এখন আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আরও একটা সেন্টেন্স নিয়ে, সেটি হচ্ছে হাউ ডু উই গো, যেটার বাংলা অর্থ বোঝায় আমরা কীভাবে যাব। অর্থাৎ আপনি যদি কোনো একটা জায়গায় যেতে চান এবং সেখানে যাওয়ার প্রক্রিয়াটা কারো কাছে জিজ্ঞাসা করতে চান যে ওইখানে আমরা কীভাবে যাব, তাহলে সে কী করে বলবেন, আপনি সহজে বলবেন হাউ ডু উই গো। দেন আপনাদের সাথে যে সেন্টেন্সটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ইজ ইট ক্লিয়ার টু ইউ, যেটার বাংলা অর্থ বোঝায় এটা কি আপনার কাছে স্পষ্ট। যদি কোনো ব্যক্তিকে আপনি প্রশ্ন করতে চান কোনো বিষয় সম্পর্কে সে ভালো করে জানে কিনা বা ওই বিষয় সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজ ইংলিশে বলতে পারেন ইজ ইট ক্লিয়ার টু ইউ। এরপর যে আপনাদের সাথে আরো একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি বা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে স্লো ডাউন, যেটার বাংলা অর্থ বোঝায় আস্তে করো বা ধীরে করো। যদি কখনো দেখেন আপনার সামনে কোনো ব্যক্তি কোনো একটা কাজ খুব দ্রুত করছে বা সেই কাজটা ভুল হয়ে যাচ্ছে,
বা সে কাজটা সঠিকভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে ইংলিশে বলতে পারেন স্লো ডাউন। এখন যে সেন্টেন্সটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি আমরা আমাদের প্রত্যেক জীবনে অসংখ্যবার ব্যবহার করে থাকি, খুবই প্রচলিত একটা সেন্টেন্স, সেটি হচ্ছে আই এম ওভার দ্য মুন, যেটা বাংলা অর্থ বোঝায় আমি ভীষণ খুশি বা আমি অনেক খুশি। এরপর যে আপনাদের সাথে যে সেন্টেন্সটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে থিঙ্ক অ্যাবাউট ইট, যেটা বাংলা অর্থ বোঝায় এই বিষয়টি নিয়ে চিন্তা করো বা ভাবো। এই ধরনের যদি কোনো সিচুয়েশনে যদি আমরা পড়ি বা আমরা যদি কাউকে বলতে চাই যে তুমি এটা নিয়ে ভাবো বা তুমি এটা নিয়ে চিন্তা করো, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি থিঙ্ক অ্যাবাউট ইট। এরপর যে আপনাদের সাথে আরো একটি ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন, দ্যাট মিন্স অর্থাৎ যেটা বাংলা অর্থ বোঝায় কি হচ্ছে বা কি চলছে, এমন অর্থ প্রকাশ করে থাকে হোয়াট ইজ গোয়িং অন দিয়ে। মাই ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ আর গেটিং মাই লেসন প্রপারলি। অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস। ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে আমি আমার ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মধ্যে বিদায় নিব চলে যাব। তবে চলে যাওয়ার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ নিচে লেখা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে। সো নো মোর টুডে, আই উইল কাম ব্যাক উইথ এ নিউ লেসন, টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।